দাদু দাদু, তোমার কাশ্মীর ভ্রমণের গল্পগুলো শোনাও না। শুনবে, তবে শোনাচ্ছি। সে ভালো করে গল্পটা বলো না দাদু, ভালো করে গল্পটা। শোনো তবে মন দিয়ে। সে এক ভয়ঙ্কর ঘটনা। আমি জম্মু পর্যন্ত ফ্লাইটে করে গেলাম। সেখানে নেমে গাড়ি ভাড়া করে রাস্তায় যাচ্ছি। সে কি ভয়ঙ্কর রাস্তা, কি বল, পাহাড় আর পাহাড়। সেখানে রাত নেমে গেল। রাত নামতেই সেখানে আমরা রয়ে গেলাম। সেখানে এক ভয়ঙ্কর কাণ্ড রাস্তায়। সে বড় ভালো পোস্টটা ভালো করে দিকে রেখে তারপর বেরিয়ে গেলাম শ্রীনগরে। সেখানে দিনে কতই সৌন্দর্য, নৌকা চলছে। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখছি শুধু ধোঁয়া আর ধোঁয়া। ওরে বাপ, কত ফ্লাইট উড়ছে, সব যুদ্ধ বিমান, চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, ওরে বাবা, এত বিমান তো আমি কখনো দেখিনি। তারপর সেখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করছি। তারপর বিকেলে আমরা গেলাম ডাল লেকে। সেখানে সৌন্দর্য কি আর বলবো ভাই, সূর্য ডুবছে, কত সৌন্দর্য। তারপর আমরা গেলাম বরফ অঞ্চলে। সেখানে বরফ আর বরফ, চারিদিক সাদা, গাছগুলো সব বরফে ঢেকে গেছে। এ দৃশ্য যদি তুমি দেখতে পাও।